বাবা কাকা স্বপ্ন দেখেছিল যে পরীক্ষায় তাদের ছেলে এবং ভাইপো হয়তো ফার্স্ট হবে এবং তেমনই রিপোর্ট উঠে এসছে দফায় দফায় ছেলে বা ভাইপোর তরফে তেমনই রিপোর্ট দফায় দফায় দেওয়াও হয়েছিল বাবা এবং কাকাকে কিন্তু যখন পরীক্ষার ফলাফল বেরোলো তখন সেই ছেলে বা ভাইপো তার ফার্স্ট হওয়া তো দূরস্থান সে ফেল করলো অর্থাৎ কোনো রকমে পাস মার্কটুকুও সে নিয়ে আসতে পারল না পরীক্ষায় ঠিক এমনটাই ঘটনা ঘটেছে চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে লোকসভায় মোট বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশটি আসনে জয়যুক্ত হবে বলে রাজ্য বিজেপির তরফে রিপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে কিন্তু পরীক্ষার শেষে যখন ফলাফল বেরোলো তখন দেখা গেল পরীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ নম্বর না পেয়ে কোনো রকমে মানে মানে বারো নম্বর পেয়ে একেবারে ডাহা ফেল করলো রাজ্য বিজেপি আর তারপরেই রাজ্য বিজেপির অন্দরে শুরু হলো চুলচেরা বিশ্লেষণ এই পরাজয়ের কারণ কী এবার আপনাদের হয়তো মনে হতেই পারে নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে চার তারিখ আর সেই দিন থেকেই তো নিট স্ক্যাম নিয়ে দেশ জুড়ে উঠতে শুরু করেছে দফায় দফায় একাধিক প্রশ্ন তিন রাজ্যে ইতোমধ্যে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে নিটের প্রশ্নপত্র লিক করার অভিযোগে আর তারপরেও আশীর্বাদ দ্য ট্রুথে তুমি এই পাশফেল নিয়ে বসলে কেন এর একটা কারণ আছে কারণ এই পাশফেলের মধ্যে রয়েছে আসলে আর্থিক তোচরূপের অভিযোগ একটা বিষয় যে রাজনৈতিক দলের অভ্যন্তরে নির্বাচনের অর্থ তচরূপের অভিযোগ ওঠে এবং সেই তোচরূপের অর্থ এক দুই হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা তাহলে একটা বিষয় ভাববার আছে যে রাজনৈতিক দল প্রশাসকে আসবে এই স্বপ্ন দেখে ফার্স্ট হবে এই স্বপ্ন দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো এবং সেখানে ডাহা ফেল করলো কিন্তু ফেলের পর দেখা গেল তাকে পাশ করাবার জন্য যে অর্থ তার বাবা কাকা দিয়েছিল সেই অর্থ সে শিক্ষকের কাছে বা যাদের কাছে তারা পড়াশোনা করেছেন তাদের কাছে না দিয়ে তারা সেখান থেকে কিছু 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 অর্থ নিজেদের পকেটে পড়েছেন পাতি কথায় ঝেড়ে দিয়েছেন আর যে রাজনৈতিক দল নির্বাচনে নিজেদের পার্টি ফান্ডেরই টাকা চুরি করে তাহলে একবার এখানে ভেবে দেখার বিষয় আছে সেই রাজনৈতিক দল যদি কোনোদিনও রাজ্যে প্রশাসকের ভূমিকায় বসে তাহলে তারা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা কীভাবে চুরি করবে আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ রাজ্য বিজেপির তরফে চব্বিশের লোকসভা নির্বাচনে ডাহা ফেল করার পর যে বিশ্লেষণ হয়েছে যে প্রধানত পাঁচটি ত্রুটি তাদের আলোচনায় উঠে এসছে তাই নিয়েই হবে আলোচনা যে পাঁচটি ত্রুটির অন্যতম হচ্ছে আর্থিক নয় ছয় আর সেই আর্থিক নয় ছয় বিষয়ে আসার আগে তার আগে আছে আরও চারটি কারণ আর এই সব কিছু নেই আজকে হবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের দল রাজ্য বিজেপির চেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর এই সম্পূর্ণ প্রতিবেদনটা শুনে অবশ্যই আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক করুন আর এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই নিকট আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের প্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতেও ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আশীর্বাদ দা ট্রুথে এই আর্থিক নয় ছয় নিয়ে আলোচনায় এগোনো যাক চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির তরফে নরেন্দ্র মোদীর বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় বিজেপিকে স্বপ্ন দেখানো হয়েছিল তারা চব্বিশের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশটি আসন পাচ্ছেই পাচ্ছে আর সেই স্বপ্নকে কেন্দ্র করেই নরেন্দ্র মোদী এবং তার দল স্বপ্ন দেখতে শুরু করেছিল আপকিবার চারশো পার কিন্তু দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফলের শেষে যা দেখা গেল আপকিবার চারশো পার তো দূরস্থান বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পেল না এবারে লোকসভা নির্বাচনে অর্থাৎ নরেন্দ্র মোদীর ইমেজ যে একেবারে ফুতকারে উড়ে গিয়ে একেবারে গরুর গোবরে লেবড়ে গেছে তা কিন্তু জলের মতন স্পষ্ট হলো লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির এই শোচনীয় পরাজয়ের পেছনে অন্যতম পাঁচটি কারণ নিয়ে প্রসঙ্গত আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে সেই স্বভাব দেখবেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও একইভাবে দেখতে পাবেন দেখবেন যখনই কোনো প্রতিযোগিতায় বাঙালি পরাজিত হয় সঙ্গে সঙ্গে সেই পরাজিত টিম তারই দলের অন্দরের সদস্যদের সঙ্গে শুরু করেন কুটকাচালি তাদের ভুল ধরা এবং একই সঙ্গে একের ওপরের ওপর দোষ চাপানো ঠিক তেমনটাই দেখা যায় আমাদের রাজ্যে নির্বাচনের শেষে নির্বাচনে যে রাজনৈতিক দল পরাজিত হয় সেই রাজনৈতিক দলের অন্দরই দেখা যায় এক কর্মী আর রাজনৈতিক কর্মীর কাঁধে পরাজয়ের দায়িত্ব তুলে দেবার চেষ্টা করেন পাশাপাশি একে অপরের বিরুদ্ধে শুরু করেন কাদা ছোড়াছড়ি ঠিক তেমনটা এবারের লোকসভা নির্বাচনের শেষে রাজ্য বিজেপির অন্দরেও শুরু হয়েছে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই এবারে নির্বাচনের পর আত্মসমীক্ষায় বসেছিল ঠিক তেমনটাই আত্মসমীক্ষায় বসেছিল বাংলার অর্থাৎ বঙ্গ বিজেপির তরফে যদিও বঙ্গ বিজেপি যেদিন আত্মসমীক্ষায় বসেছিল সেদিন বঙ্গ বিজেপিতে গত চার বছর ধরে নৃত্য করে বেড়ানো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা হয়ে ওঠা শুভেন্দু অধিকারী সেই আত্মসমীক্ষায় ছিলেন না তিনি চলে গেছিলেন দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে যুক্তি ছিল কেন্দ্রীয় কমিটি তাকে এই নির্দেশ দিয়েছে যদিও এই আত্মসমীক্ষার মধ্যে শুভেন্দু অধিকারী না থাকলেও আত্মসমীক্ষার মধ্যে দিয়ে প্রধানত বিজেপি পাঁচটি ভুল নির্ণয় করতে পেরেছে তাহলে চলুন এবার একে একে সেই ভুলগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথম ত্রুটি সাংগঠনিক ত্রুটি মূলত রাজ্যে বিজেপি যে ভোট পেয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তার একটা বড় অংশ সংঘ পরিবার এবং আর এস এসের দ্বারা পরিচালিত আর এবং সংঘ পরিবারের কর্মী সদস্যরা বিজেপির বি টিম হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার অভিযানে থাকেন এবং সেই মতোই এবারের লোকসভা নির্বাচনেও একই ভূমিকায় তারা ছিলেন কিন্তু এখান থেকে একটা বড়ো বিষয় হচ্ছে এবারে এত বিজেপির প্রচার অভিযানের পরেও কেন রাজ্যে বিজেপি এইভাবে ধরাশায়ী হলো যেখানে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন বলে স্বপ্ন দেখছেন সেখানে তার ঠিক বছর আগে লোকসভা নির্বাচনে যেভাবে গ্রামাঞ্চলে রাজ্য বিজেপি ধরাশায়ী হলো একের পর এক বুথে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এই পয়েন্টটি অর্থাৎ এই ত্রুটিটি সাংগঠনিক ত্রুটি প্রথম আলোচ্য বিষয় হওয়া উচিত তা হচ্ছে এক সংঘ পরিবারের সদস্যের মতে যে রাজ্যে বিজেপির যে কর্মী সমর্থক বা নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তাদের মধ্যে সংগঠনের সঠিক চেতনা নেই অর্থাৎ সংগঠন গড়ে তোলা আর ভোটের সময় সংগঠনকে পরিচালিত করা এক বিষয় নয় রাজ্য বিজেপির যে সকল নেতানেত্রী জেলার বিভিন্ন স্তরে রয়েছেন তার মতে তারা হয়তো ভালো বক্তা তারা হয়তো ভালো সংগঠন গড়ে তুলতে পারেন কিন্তু ভোটে জেতার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার বা যেভাবে কাজ করা দরকার সে বিষয়ে তারা একেবারেই পটু নন অন্যদিকে তার বক্তব্য যে যারা অন্যান্য দল থেকে বিজেপিতে লোকসভা নির্বাচনের আগে এসেছেন তারা এ বিষয়ে অনেক পটু এবং অনেক দক্ষ তারা অনেকাংশেই বিজেপির পুরনো দিনের কর্মী সমর্থকদের চেয়ে ভালো জানেন নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আর এই বক্তব্য কোথাও যেন আশীর্বাদ অনেকটা ঠিক মনে হয়েছে কারণ যদি গোটা লোকসভা নির্বাচনে বিজেপির প্রচার অভিযানের দিকে দেখেন তাহলে দেখবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির তেমন কোনো মুখকে দেখা যায়নি রাজ্য জুড়ে প্রচার অভিযানে আর কেন্দ্র থেকে উড়ে এসছেন নরেন্দ্র মোদী আবার কখনো অমিত শাহ অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে বিজেপির প্রচার অভিযানের ক্ষেত্রেই মূলত প্রথম ত্রুটি ধরা পড়ে যা অবশ্যই সাংগঠনিক ত্রুটি হিসাবে গণ্য দ্বিতীয় ত্রুটি হচ্ছে ভুল রিপোর্টের আত্মতুষ্টি বিষয়টি হচ্ছে যে রাজ্যে বিজেপির সংগঠন গত বছরে কতটা মাথা তুলে দাঁড়াতে পেরেছে তা কিন্তু এবারে লোকসভা নির্বাচনে স্পষ্ট অর্থাৎ দু লোকসভা নির্বাচনের পর দিলীপ ঘোষের নেতৃত্বে যেভাবে রাজ্যে তিল করে বিজেপি নিজের সাংগঠনিক ক্ষমতা গড়ে তুলেছিল তা কিন্তু দু বিধানসভা নির্বাচনের পর যখন দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি করা হয় তার পর থেকে অনুমান করা হয়েছিল রাজ্য বিজেপি ধারে বাড়ে এবং সংগঠনে আরও হয়তো বাড়বে কিন্তু দেখা যায় ঘটনাটি ঘটে উল্টো সুকান্ত মজুমদারের প্রতি বিক্ষোভে অনেক রাজ্য বিজেপির কর্মী সমর্থকই দল থেকে বর্তমানে অনেক যোজন দূরে অবস্থান করছে যার সরাসরি প্রভাব পড়েছে এবারের লোকসভা নির্বাচনে একটি উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে যেমন ধরুন প্রধানমন্ত্রীর মন বাত বিজেপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের রাজ্য নয় সারা দেশের সমস্ত রাজ্যের জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকেরা মাচা বেঁধে প্যান্ডেল বেঁধে মন কি বাত মানুষকে শোনাবার জন্য ব্যবস্থা করবে সেই মতো আমাদের রাজ্য ফান্ড ছিল আমাদের রাজ্য নেতৃত্বকেও বলা হয়েছিল বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে তারা যেন জেলায় জেলায় বিজেপির নেতানেত্রীদের নির্দেশ দেন মন কি বাত শোনার জন্য ব্যবস্থা করার সেই মতো তারা ব্যবস্থাও করেছিলেন কিন্তু সেখানে ধীরে ধীরে দেখা যায় লোক কমতে শুরু করে এক বিজেপি নেতার মতে এটা স্পষ্ট যে এটা মানতে হবে যে বর্তমানে রাজ্যে রাজ্য বিজেপির সংগঠন একেবারেই মজবুত নয় আর তার জন্যই বলপূর্বক মানুষকে প্রধানমন্ত্রীর মন কি বাত একবার বা দুবার শুনতে বাধ্য করা যেতে পারে কিন্তু দিনের পর দিন কখনোই শুনতে বাধ্য করা যায়নি আর সেই রিপোর্টই ভুল গেছে কেন্দ্রীয় কমিটির কাছে বিজেপির কেন্দ্রীয় কমিটির কাছে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে মন কি বাত প্রচণ্ড সাকসেসফুল হয়েছে রাজ্যে শুধু তাই না কেন্দ্রীয় বিজেপি কমিটির তরফে যা যা কর্মকাণ্ড রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের করতে বলা হয়েছিল তার মধ্যে ভাগ তারা সংগঠিত করতে সমর্থিত হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে মজবুত সংগঠন বিজেপির এখনো পর্যন্ত রাজ্যে যেহেতু গড়ে ওঠেনি তার ফলেই কেন্দ্রীয় কমিটির তরফে যে সমস্ত কর্মকাণ্ড আমাদের রাজ্যের জেলায় জেলায় বিজেপির জেলা নেতৃত্বকে করতে চাপ দেওয়া হয়েছিল তা তারা সফলভাবে করে উঠতে পারেনি কিন্তু তার ভুল রিপোর্ট গত দু বছর ধরে দফায় দফায় রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে পাঠানো হয় যার খেসারত দিতে হয় এবারের লোকসভা নির্বাচনীয় বলেও বিজেপির আত্মসমীক্ষার দ্বিতীয় ত্রুটি হিসাবে উঠে এসছে তৃতীয় ত্রুটি হচ্ছে ভিড় বাড়ানোর ফাঁকিবাজি এবার আপনারা অনেকেই মনে করছেন শুরুতে বললে আর্থিক তজরূপের কথা সে প্রসঙ্গ কখন আসবে 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 একটা কথা আছে না সবুরে মিয়া ফলে এই সবুর একটু ধরে রাখুন আর ঠিক দুটো মিনিট ব্যয় করব তারপরেই আসছি আর্থিক তোজরূপের হাঁড়ি সকলের সামনে পাঠাতে তার আগে আসুন ভুল রিপোর্টের ফাঁকিবাজি অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে জায়গা জায়গায় বিপুল প্রচার অভিযান শুরু হয় এবং সেই মতো দেখা যায় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে একাধিক সভায় বক্তব্য রাখতে আর সেখানেই আসলে গলদ ধরা পড়েছে রাজ্য বিজেপির অন্তর রাজ্য বিজেপির জেলাস্তর এক নেতার মতে শুভেন্দু অধিকারীর সভায় যে সমস্ত মানুষকে দেখা গেছে ঠিক তাদেরকে দেখা গেছে পরের দিন পাশেরই একটি জেলায় সুকান্ত মজুমদারের সভায় তার মতে যখন নরেন্দ্র মোদী রোড শো করলেন সেই উত্তর কলকাতার রোড শোয়ে দুধারে যে ভিড় জমায়েত হয়েছিল সেই ভিড়ের একটা বড় অংশই জেলা থেকে নিয়ে যাওয়া হয়েছিল যারা একেবারেই কলকাতা শহরের ভোটার বা কলকাতা শহরের বিজেপির কর্মী সমর্থক নয় অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে জায়গায় জায়গায় রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সভায় যে ভিড় দেখানো হয়েছিল সেই ভিড়ের মুখ বাস্তবে একজন তা হচ্ছে যে সুকান্ত মজুমদারের সভায় কাল যাচ্ছেন পরের দিন তিনি আবার যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সভায় অর্থাৎ সেই জায়গার রাজ্য বিজেপির নেতৃত্ব সেই জায়গার মানুষকে দিয়ে তাদের নেতা নেত্রীর নির্বাচনী প্রচারে ভিড় জমাতে ব্যর্থ হয়েছে কিন্তু রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপির কমিটির কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে দেখানো হয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সভায় তিল ধরানোর জায়গা ছিল না এত ভিড় এমনকি নরেন্দ্র মোদী যখন উত্তর কলকাতায় রোড শো করলেন সেই দিনও দুধারের যে ভিড় সেই ভিড়ও বিভিন্ন জেলা থেকে মানুষকে নিয়ে এসে বিজেপির রাজ্য নেতৃত্ব তৈরি করেছিল আর সেই ভুল ভিড়ের রিপোর্টই বিজেপিকে খেসারত হিসাবে দিতে হয়েছে এবারের লোকসভা নির্বাচনে চতুর্থ ত্রুটি হচ্ছে শহুরে এলাকায় নির্বাচনী প্রচার এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য শুধু নয় সারা দেশ জুড়েই গ্রামাঞ্চলে বিজেপির ভোট ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে শুধু তাই না যার জেরে বিজেপি হারিয়েছে একাধিক আসন এবং সেই আসন হারানোকে কেন্দ্র করি এবারে নরেন্দ্র মোদীর দল এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পর্যন্ত পায়নি এবং সবশেষে মিলি জুলি সরকার গড়তে হয়েছে কিন্তু তারও মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় অংশের ভোট যা বিজেপির বিমুখ হয়েছে তা হচ্ছে আমাদের রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে গ্রামাঞ্চলে বিজেপির ভোট ব্যাপকভাবে কমেছে তার অন্যতম কারণ আপনারা যদি বিজেপির এবারের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের দিকে একটু নজর দেন তাহলে দেখবেন বিজেপির তরফে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেখানে যেখানে প্রচার করেছেন সেগুলি সবই কেন্দ্রিক অঞ্চলে যার ফলে গ্রামাঞ্চলে তার প্রভাব খুব একটা দেখা যায়নি এমনকি লক্ষ্মীর ভাণ্ডারি উল্টো দিকে রাজ্য বিজেপির নেতানেত্রীরা গ্রামাঞ্চলে মজবুত প্রচার অভিযানও গড়ে তুলতে ব্যর্থ হয় শুধু তাই না কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুফল কিভাবে রাজ্য সরকার রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে তাও তারা বোঝাতে ব্যর্থ হয় তার কারণ হচ্ছে রাজ্য বিজেপির অন্যতম দুই তারকা প্রচারক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় কমিটির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং সঙ্গে জেপি নাড্ডা এই পাঁচজন যেখানে যেখানে প্রচারে গেছেন প্রত্যেকটি শহর বা শহর কেন্দ্রিক মফস্বল এলাকা যার ফলে গ্রামাঞ্চলে বিজেপির ভোট ব্যাপকভাবে ধাক্কা পায় এবং যার শোচনীয় পরিণাম দেখা যায় ফলাফলের মধ্যে দিয়ে এবার অপেক্ষার শেষ এবার আসুন একেবারে শেষ ত্রুটি অর্থাৎ পঞ্চম ত্রুটি আর্থিক নয় ছয়ের বিষয় যা বিজেপির আত্মসমীক্ষায় উঠে এসছে তাই নিয়ে আলোচনা করা যাক বিজেপির তরফে এবারের তাদের এই ভরাডুবির জন্য যে আত্মসমীক্ষা হয়েছে তার মধ্যে অন্যতম একটি ত্রুটি হচ্ছে আর্থিক নয় আপনাদের হয়তো মনে আছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সরাসরি এই আর্থিক নয় অভিযোগ করেছিলেন এরপর ডায়মন্ড হারবারের থেকেও একই আর্থিক নয় অভিযোগ উঠেছে একই আবার আর্থিক নয় অভিযোগ উঠেছিল বসিরহাট কেন্দ্রের প্রার্থীর তরফেও অর্থাৎ রেখাপাত্রের তরফেও শুধু তাই না আপনারা যদি দেখেন রাজ্য বিজেপির অন্দরে রাজ্য বিজেপির নেতাকর্মীদের তরফে যে আর্থিক নয় অভিযোগ উঠেছে সেই আর্থিক নয় ছয়ের খতিয়ানের শীর্ষে রয়েছে শুভেন্দু অধিকারীর সরাসরি কন্ট্রোলে থাকা দুটি কেন্দ্র অর্থাৎ তমলুক এবং কাঁথি রাজ্য বিজেপির সমীক্ষা অনুসারে শুভেন্দু অধিকারীর হাতের মুঠোয় থাকা এই দুটি তমলুক এবং কাঁথি কেন্দ্রে সবচেয়ে বেশি আর্থিক নয় হয়েছে এবং তারপর আর্থিক নয় ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার এবং চতুর্থ জায়গায় আর্থিক নয় ঘটনা ঘটেছে কৃষ্ণনগর এছাড়া ঝাড়গ্রামে ঘটেছে এবং বেশ কিছু কনস্টিটিউন্সিতে অল্প বিস্তর আর্থিক নয় ঘটনাও রাজ্য বিজেপির আত্মসমীক্ষায় উঠে এসছে কিন্তু এখানে বিষয় হচ্ছে এই আর্থিক নয়ছয় হয় কি করে তা হচ্ছে বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে একজন প্রার্থী লোকসভার মনোনয়ন পেশ করার পরই তার অ্যাকাউন্টে কিছু শতাংশ টাকা পাঠানো হয় আর বাদবাকি টাকা জেলা বা রাজ্যর কমিটির কাছে পাঠানো হয় জেলা বা রাজ্য কমিটি এবং প্রার্থী একযোগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ঠিক করেন যে তারা কিভাবে অর্থ খরচা করবে বিজেপির এক নেতার মতে এক একটি বুথের জন্য কুড়ি হাজার টাকা করে কেন্দ্রীয় বিজেপির তরফে দেওয়া হয়েছিল রাজ্যকে অর্থাৎ একটি লোকসভা কেন্দ্রে যদি এক হাজার নশোটি বুথ হয় তাহলে প্রায় চার কোটি টাকা দেওয়া হয় একটি লোকসভা কেন্দ্রের সমস্ত বুথ মিলিয়ে এর পাশাপাশি রয়েছে ব্যানার ফেস্টুন এবং অন্যান্য প্রচার সামগ্রীর জন্য আলাদা করে খরচ শুধু তাই না বিজেপির ওই নেতার মতে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন তারকা প্রচারকের যেমন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে তারকা প্রচারক নরেন্দ্র মোদি বা অমিত শাহ যখন প্রচারে আসেন তার খরচা আলাদা করে হয় অর্থাৎ প্রত্যেকটা বুথ ধরে যে কুড়ি হাজার টাকা অর্থাৎ একটি লোকসভা কেন্দ্রে রাজ্য বিজেপির তরফে যে চার কোটি টাকা বিনিয়োগ করা হয় এবং একই সঙ্গে ব্যানার ফেস্টু যে আলাদা খরচা হয় সেই সমস্ত খরচাকে সাইজে রেখে এই তারকা প্রচারকদের প্রচারের সভার মঞ্চ খাটানোর জন্য আলাদা করে খরচা করা হয় তা কখনও করা হয় জেলার ফান্ড থেকে আবার কখনো করা হয় রাজ্যের ফান্ড থেকে এবং সেই মঞ্চ বাঁধার খরচ পঞ্চাশ হাজার থেকে কখনো এক কোটি টাকা পর্যন্ত হয় আর এখানেই সবচেয়ে বড় গড়দ যেখানে যেখানে তারকা প্রচারকদের প্রচার অভিযান সবচেয়ে বেশি হয়েছে সেখানে চেয়ে বেশি আর্থিক নয় ঘটনা এবারে রাজ্য বিজেপি প্রত্যক্ষ করেছে যদিও বিজেপির ওই নেতার মতে রাজ্য বিজেপি বা বিজেপির পার্টি স্ট্রাকচার এতটাই কঠিন যে কোনো ব্যক্তি চাইলে একার ইচ্ছায় টাকা খরচা করতে পারেন না তাকে অবশ্যই অন্যান্য সদস্যদের মতামত নিয়ে টাকা খরচা করতে হয় ঠিক যেমনটা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় অভিযোগ করেছেন তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে তাকে না জানিয়ে একাধিক চেকের পাতায় সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে যার হিসাব তার কাছে ছিল না এবং তাকে জানানো হয়নি অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে রাজ্য বিজেপির অন্দরে শুধুমাত্র নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর যে টাকা বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে রাজ্য বিজেপিকে দেওয়া হয়েছিল সেখান থেকেই রাজ্য বিজেপির কর্মী সমর্থক নেতানেত্রীরা কিভাবে লক্ষ লক্ষ টাকা হাফিস করে দিয়েছে অর্থাৎ চুরি করেছে আর সেখান থেকে দাঁড়িয়ে একটাই প্রশ্ন যে যে সকল নেতানেত্রী নির্বাচনের নিজেদের পার্টি ফান্ডের টাকায় চুরি করে তারা যদি কোনো দিনও প্রশাসকের ভূমিকায় আসে তাহলে অবশ্যই রাজ্যের বা দেশের মানুষের ট্যাক্সের টাকা থেকে যে তারা ঝাড়িকল করবে তা একেবারে জলের মতো স্পষ্ট কিন্তু এখানে আরেকটা কথা আশীর্বাদ দ্য ট্রুথ এমনটা বলছে না যে শুধুমাত্র বিজেপির অন্দরেই কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারের জন্য যে ফান্ড দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির তরফে তা থেকে চুরি করে সমস্ত রাজনৈতিক দলের অন্দরেই সেম সমস্যা কিন্তু রাজ্য বিজেপির অন্দরে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি চুরি হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে ইলেকট্রোনাল বন্ড আপনারা জানেন ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে নরেন্দ্র মোদীর দল বিজেপি যেভাবে হাজার হাজার কোটি টাকা তোলা তুলেছিল সেই হাজার হাজার কোটি টাকাই এবারের লোকসভা নির্বাচনে বিনিয়োগ করেছিল রাজ্য বিজেপি গুলিতে কেন্দ্রীয় বিজেপির তরফে আর সেই বিনিয়োগের টাকাই ন্যাচারাল ব্যাপার যেহেতু সবচেয়ে বেশি টাকার তোলা বিজেপি তুলেছিল ভোটের জন্য তাই সেই দলের অন্দরেই সবচেয়ে বেশি চুরি হবে অর্থাৎ আমি এটা বলছি না যে শুধু বিজেপির অন্দরেই চুরি হয়েছে একই ধরনের কিন্তু এই নির্বাচনে আর্থিক তজরূপ চলেছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও চলেছে সিপিআইএমের অন্দরেও যদিও সিপিআইএম আর্থিকভাবে এতটাই দৈন যার অন্যতম একটি কারণ হিসাবে তাদের পরাজয়ের জন্য দায়ীও করেছেন সিপিআইএমের কর্মী সমর্থক নেতা নেত্রীরা তাই সিপিএমের অভ্যন্তরে বর্তমানে গত দশ বছরে চুরি অনেকটাই কমেছে মূলত বিজেপি এবং তৃণমূলের অন্দরেই এবারের নির্বাচনে হয়েছে সবচেয়ে বেশি নেতাকর্মীদের হাত সাফাই যারও মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজেপি আর সেই নিরেখে এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের কন্টেক্সে দাঁড়িয়ে রাজ্য বিজেপি ফার্স্ট হয়েছে ভোটের অঙ্কে তারা ফেল করলেও মোট আসনের জয়ের পরাজয়ের অঙ্কে তারা ডাহা ফেল করলেও পার্টির ফান্ডের টাকা চুরি করাতে শুভেন্দু অধিকারীর দল যে শুভেন্দু অধিকারী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে পিসি চোর অভিষেক নাম না করে ভাইপো চোর বলে সরব হয়েছেন সেই শুভেন্দু অধিকারীর দলের নেতা নেত্রীরাই তাদেরই দলের পার্টি ফান্ডের টাকা এবারে লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি চুরি করে নিজেদের পকেটে পুড়েছেন আর শুভেন্দু অধিকারীর হাতের মুঠোয় থাকা যেখানে তমলুক এবং কাঁথি কনস্টিটিউন্সি সবচেয়ে প্রথমে রয়েছে আর তাই এই সব বিষয় নিয়ে আশীর্বাদা ট্রুতে আজকে বিজেপির এবারের ভরাডুবি নিয়ে হলো চুলচেরা বিশ্লেষণ আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটাই কথা শেয়ার করতে ভুলবেন না আপনার যুক্তিযুক্ত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর একটা লাইক করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আবারও বলছি পারলে সাবস্ক্রাইব করে যান তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার